হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টে ব্লগস ইউটিউব চ্যানেল। আমি রায়হান চৌধুরী, আজকে আপনাদের বিশেষ একটি অনুষ্ঠান দেখাবো। আপনারা হয়তো থাম্বনেল দেখে অনেকে চমকে গিয়েছেন যে হিরো আলমের কি হলো, বা আপনাদের প্রিয় চ্যানেলটি ব্লগসে হিরো আলমকে নিয়ে কি। এই থাম্বনেল দেখে হয়তো আপনারা অনেকে অবাক হচ্ছেন। হ্যাঁ, অবাক হওয়ারই বিষয়, একজন একজন ইউটিউবার যিনি হচ্ছে কাজল জ্যাকসন, সে তাহাকে একজন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের দাবিদার বলে থাকে, এবং সে মনে করে সে তার অভিনয় দ্বারা, তার ইউটিউব চ্যানেলের অভিনয় শুটিং, তিনি শুটিং করে, অভিনয় করে এবং শর্ট ফিল্ম করে, গান করে, নিজের গাওয়া গান করে, এসবকে সে দাবি করে যে সে অল্প দিনের মধ্যে হিরো আলমকে ছাড়িয়ে যাবে এবং তার জনপ্রিয়তা সমগ্র বিশ্বে ব্যাপকভাবে ছড়িয়ে চলছে। সো কেন সে এগুলা মনে করে, এই বিষয় নিয়ে আপনাদের প্রিয় মানুষ, আপনাদের টি ব্লগসের প্রিয় মানুষ নাহিদুল ইসলাম নাহিদ তাকে ইনভাইট করেছে তার সাথে সরাসরি তার সাক্ষাৎকার নেওয়ার জন্য। সো সেই বিষয়টি সম্পূর্ণ দেখাবো আজকে, কি কি সাক্ষাৎকার নিয়েছিল। সো দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। সালাম। কেমন আছেন ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো আছে। কথাগুলো ক্লিয়ার হচ্ছে না। আবার আবার বলেন। ওকে ওকে ওকে, ঠিক আছে বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। হ্যাঁ, আমি অনেক অনেক ভালো আছি, সবার দোয়ায়। আলহামদুলিল্লাহ, আমি শুনে আসলে খুশি হলাম আপনি ভালো আছেন। তো বর্তমানে আপনার দিনকাল কেমন যাচ্ছে অবশ্যই পুরো জিনিসটা আমাকে বুঝিয়ে বলার চেষ্টা করবেন, এবং আপনার দিনকাল কেমন যাচ্ছে এখন বর্তমানে প্লিজ আমাকে একটু বলেন, এবং আপনার পরিচয়টা ভালো দিবেন যাচ্ছে আমাকে। আমার, সবার তো আমার দিনকাল ভালো যাচ্ছে, কোনো দিক দিয়ে মনে করেন আমি ঠিক আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি ছোট্ট করে আপনার পরিচয়টা অবশ্যই আমাকে এবং আমার যারা দর্শক আছে, যারা আমার ভিডিও কিংবা আপনার ভিডিও সবসময় দেখে থাকেন, ওনাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা আবার যদি দেন অবশ্যই আমি খুশি এবং সবাই খুশি হবে ইনশাআল্লাহ। আমি আসলে, আমার নাম কাজল জ্যাকসন, সিঙ্গার, অ্যাক্টর এবং পোয়েট। আমি মনে করেন গান, অভিনয় এবং কবি, এবং নিজের লেখা গান, আমি নিজে গীতিকার, আমার নিজের লেখা গান আমি নিজে করি, আমি মনে করি কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি আপনার এই ছোটখাটো সংক্ষিপ্ত ভাবে আপনাকে, আপনার যে পরিচয়টা আছে আমাকে দেওয়ার জন্য এবং আমার দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেওয়ার জন্য। তো আমি আমার পরিচয়টা বলি, আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম নাইম, টি ব্লগস এর যে মালিক কিংবা যাই বলতে পারেন। তো আমি একজন ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটার। আমি আজকে আপনার সাথে কথা বলবো আপনার যে বিষয়গুলা, আমি একটু আগে দর্শকদের উদ্দেশ্যে বলি। সো আপনার যে বিষয়গুলো নিয়ে আজকে আমি কথাবার্তা বলবো, এটা হচ্ছে আপনি বর্তমানে যে টাইপের অভিনয়গুলো করতেছেন কিংবা গান গাইতেছেন, বর্তমানে আপনার এইগুলো মোটামুটি বিশ্বের বিদেশে এবং বাংলাদেশে মোটামুটি ভালো পজিশনে আছে, ভালো আপনার ভিডিওগুলো ভালোভাবে মানছে, ইন্টারেস্টিং ভাবে দেখার খুবই অনুভব করে আর কি। সো যাই হোক, বর্তমানে যেই অবস্থা আপনার ভিডিওর, যেই পরিস্থিতি, মানুষ এতটা পছন্দ করতেছে, এই বিষয়ে আমি আপনার সাথে সমালোচনা করব একটু। তো অবশ্যই শুরু করা যাক। আপনার প্রথমত আমি যে বিষয়টা বলবো, আপনার অভিনয় জগৎ কবে থেকে শুরু হয়েছিল কিংবা কিভাবে শুরু করেছেন, এই বিষয়টা একটু সংক্ষিপ্ত ভাবে আমাদেরকে অবশ্যই বলবেন। আমি আসলে শিশু বয়স থেকে অভিনয় করি। আমি অভিনয় করতে গেলে মনে করেন প্রথমে আগে অভিনয় দেখতে হবে তারকাদের, তাতে আমি মনে হ্যাঁ করেন
প্রথমের দিকে মনে করেন আমি শুটিং দেখতাম, অনেক ছবির শুটিং দেখছি, প্রায় 30-35টি 10-12টি নাটকের শুটিং দেখছি। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে গিয়া হুমায়ুন আহমেদ, দেশের বিশিষ্ট হ্যাঁ চিত্রকার এবং কথা শিল্পী হুমায়ুন আহমেদের এই সব দিনটাতে আমি প্রথম কিশোর বয়সে অভিনয় করি এবং গ্রামবাসী একজন কিশোর, তখন হুমায়ুন আহমেদের সাথে 3 দিন একটানা শুটিং করি ফুলবাড়িতে। দেখেন তখন অনেক অভিনেতা ছিল, অভিনেত্রী ছিল, তখন আমি একটা কিশোর চরিত্রে অভিনয় করি প্রথম ক্যামেরার সামনে। তখন ক্যামেরার হ্যাঁ সামনে হুমায়ুন আহমেদের সাথে অভিনয় করে খুব ভালো ই করায়, হুমায়ুন আহমেদ আমাকে তার সাথে রাখতেন, আমাকে খুবই আদর যত্ন করতেন যে সুন্দর করে ঠিক মতো অভিনয় করবা। এরপরে বুঝতে পারলাম। আরেকটা আছেন, আরেক আরেকটু সময় হচ্ছে নায়ক ফারুক, যে মারা গেল নায়ক হ্যাঁ ফারুক হ্যাঁ হ্যাঁ ওয়াসিম, দুজন হ্যাঁ নায়ক মারা গেছে। এই দুইটা নায়কের সাথে আমি প্রথম কাজ করি, নায়ক ওয়াসিমের সাথে আমি প্রথম কাজ করি প্রতিবাদ ছবি শুটিং, ওটার মধ্যে মনে করেন গ্রামবাসী, আমি ওখানে দাঁড়াই এবং তার সাথে কথা বলি, সে শামুক এবং ঝিনুক সেগুলো পানি থেকে উঠায়, এবং নায়ক ফারুক যা তার সাথে সিন নেই মনে করেন, সে গ্রামবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেয় ইলেকশন ব্যাপারে, তখন মনে করেন আমি সামনে দাঁড় করাই, সামনে দাঁড় করাই বহু আগে এটা মনে করেন, তখন আমি মনে করেন ফারুক আমাকে অনেক ভালোবাসতো এবং আমাকে গাড়ি দিয়ে নিয়ে পৌঁছে দিচ্ছে। আসলে এটা খুবই, আমি যে বিষয়টা বলি এটা খুবই ইন্টারেস্টিং, অনেক আগে দেখেছি, আমাদের অনেক সিনিয়র, তো আপনি ওদের সাথে কাজ করার সুযোগ পেয়েছেন, এটা নিয়ে আমি প্রাউড ফিল করি আপনার জন্য। আমি আশা করি আপনি আরো ভবিষ্যতে আরো অনেক এগিয়ে যাবেন ইনশাল্লাহ। তো আজকের যে বিষয়টা আমি বলবো আপনাকে, আমি তো যতটুকু সংক্ষিপ্ত ভাবে আপনার কাছ থেকে যতটুকু শুনতে পারলাম, আর কিংবা আমি আপনার ভিডিও অনেকগুলা মোটামুটি আলহামদুলিল্লাহ দেখছি, দেখার পরে যতটুকু বুঝতে পারলাম আপনি মোটামুটি একটা ভালো পজিশনে যাওয়ার যোগ্য। তো আশা করি ভালোভাবে আরো নিজের যতটুকু ঘাটতি আছে সবকিছু সমাধান করে আরো উপরের দিকে যাবেন ইনশাল্লাহ। আপনার অভিনয়গুলা সবকিছু আমার কাছে ভালো লাগে, এবং বিদেশের জমিনেও আপনার অভিনয়গুলা অনেক মানুষে দেখে থাকে। আমি অনেক অনেকের কাছ থেকে আপনার যে অনেক নাটকের কথা শুনতে পারছি, তো ওনারা আপনার করছে আর কি। তো এই বিষয়ে একটু বলেন, আপনাদের দর্শকের উদ্দেশ্যে বলেন। আমি গানও করি পাশাপাশি, আমি নিজের লেখা গান, আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, আমি আপনার যে গানগুলা শুনেছি, আমি ধরেন 3 থেকে 4টা গান শুনেছি আপনার, যে লাস্ট যে গানটা শুনেছিলাম এটা আমার খুবই ভালো লাগছে। আপনি আপনার গান সম্বন্ধে একটা কিছু বলেন দর্শকদের, যেটা শুনে দর্শকরা যাতে আরো আগ্রহী হয় আপনার ভিডিওগুলো দেখার জন্য। অবশ্যই শুনেন আমি আসলে মনে করেন গান করি অনেক অল্প বয়স থেকে গান করি, অল্প বয়স থেকে গান করার পরে আমি যখন মনে করেন মোটামুটি আরো কাছাকাছি এসে যায়, তখন ব্যান্ডে ব্যান্ডের বিভিন্ন গান হয়, তখন আমি প্রথমে আমি গান করি মনে করেন গায়িকা লেমিস, লেমিসের হাত ধরে, বর্তমানে উঠতি গায়িকা লেমিস, ও মাশাআল্লাহ, চিনছেন তো? ওই লেমিসে হ্যাঁ হ্যাঁ আমি যখন একটা প্রোগ্রামে আমি ঘুমাচ্ছি রাত রাত তখন 1টা বাজে আমার বাড়ির আশেপাশে, তখন দেখছি গান শোনা যাচ্ছে, ভাবলাম কে গান গায় বিয়ে বাড়িতে, তখন মনে করেন আমি উঠতে উঠতে চোখ মুছতে মুছতে কাছে গেলাম, তখন আমি আমার মাঝে মাঝে গান করতাম, তখন অনেক দর্শক দর্শকরা আমাকে চিনে ফেলছে, তখন বলছে আপনাদের আপনাদের মধ্যে কেউ আছেন কি আমাদের এখানে একটা গান, আমি যে আমার এখানে একটা গান পরিবেশন করতে পারেন, আমি তো শিল্পী, তখন আমি এই গানটা শুনবো, তখন ওরা আমাকে সামনে নিয়ে দেয় যে ইন্ডিয়া একটা গান, তখন আমি প্রথম গান করি ওখানে, প্রথম স্টেজে পারফরমেন্স, প্রথম গান করি ওই গায়িকার হাত ধরে। সো আশা করি ওই জায়গায় ভালো পারফর্ম করছেন, যে যে বিদায় আপনি আজকে এই জায়গায় আসতে পারছেন আর কি। আমি আসলে আমি এমন একটা জায়গায় বসে আছি, এটা খুবই ন্যাচারাল, খুবই সুন্দর একটা জায়গা, তো এই জায়গায় আপনার সাথে এই জায়গা থেকে লাইভে আসছি। তো যাই হোক, আমি যতটুকু শুনতে পারতেছি এখন বর্তমানে প্রবাসী অনেক বাইরে আছে, আমি অনেকের মুখ থেকে শুনতে পারছি আপনি যেহেতু ভালো অভিনয় করেন প্রবাসীদের উদ্দেশ্যে, প্রবাসীদের কষ্টের উদ্দেশ্যে আমি আশা করি একটা
নাটক আমি আপনার কাছ থেকে উপহার চাইবো দর্শকদের উদ্দেশ্যে। আমি নাটক না গান কোনটা চাচ্ছি? একটা নাটক এবং একটা গান, ওনাদেরকে আপনারা উপহার, আপনি একটু কষ্ট করে ওনাদেরকে উপহার দিবেন আর কি। তখন মনে করেন আমি একটা নাটকের দৃশ্যই বলছি, আমি মনে করেন ওই যখন ইট বাটা একটি নাটক করছিলাম, তখন হ্যাঁ হ্যাঁ এক ছেলে এসে বসলো, বলল আমাকে যে আমার নাম হ্যাঁ তখন থেকে জগা, আমি হ্যাঁ হ্যাঁ জগা একজন, আমি একটা মনে করেন গ্রামেরই একজন সেরকম লোক, তখন আমাকে বলল যে আমি তখন একটু গান গাইতে গাইতে মনে করেন হেঁটে যাচ্ছিলাম, যে এই গানটা প্রেম হ্যাঁ শীল বিন্দি লো বুকে, প্রেম শীল বিন্দি লো বুকে, মরি হায় হায় আমার অন্তরাগ, আমার কলি যায় আমার অন্তরাগ, আমার কলি যায়। তখন ওই ছেলেটা হঠাৎ করে আমার সামনে এসে বলল, জগা ভাই জগা ভাই। তখন আমি বললাম কি কি হয়েছে রে তোর, এরকম চেঁচাচ্ছিস কেন? তখন বলল, নায়িকা ঐশ্বরিয়া, ঐশ্বরিয়াকে চিনেন? হ্যাঁ চিনুম না কেন, ইন্ডিয়ান একজন গ্রেটেস্ট নায়িকা, আমি তখন ভারতে গেলাম ইন্ডিয়াতে, তখন নায়ক হব, তখন নায়ক হওয়ার জন্য আমি তার কাছে গেলাম যে আমি একটা আমার একটি নায়ক লাগবে। তখন বেশিতে যোগাযোগ করে তার কাছে যখন যাই, তখন আমার কাছ থেকে বললো 5 লক্ষ টাকা লাগবে। তখন 5 লক্ষ টাকা লাগবো, এখন বললো 5 লক্ষ টাকা আমি কোথায় পাবো, তাহলে তোমাকে আমি নায়ক বানাবো। তখন সে বলল যে তোমার মার গয়না আছে? হ্যাঁ, তাহলে গয়না বিক্রি করে 5 লক্ষ টাকা, গয়না বিক্রি করে পরবর্তীতে সে 5 লক্ষ টাকা দিল। তখন ঐশ্বরিয়া বলল যে টাকা নিয়ে ঐশ্বরিয়া মনে করে বললো যে তুমি এখন নায়ক হওয়ার যোগ্য হও নাই, তাই পরবর্তীতে চেষ্টা করো। তখন বললো তাহলে আমার টাকাটা ফেরত দেন। তখন ঐশ্বরিয়া মনে করেন তাকে বলল যে না, তোমার টাকা আর দেওয়া যায়। তখন যুবকটি বলল যে আমার মার গয়না হয়ে গেল, আমি নায়ক হারালাম, এখন আমার উপায় কি হবে? তখন আমাকে বলল, তখন আমি বললাম, এই ওই নায়িকা ঐশ্বরিয়া রে, আমি 2 দিনের মধ্যে আনছি এখানে, এখানে না এই ইট বাটা দেখছো না, এই যে ইট বাটা, ইটে আগুন জ্বলছে, ধু ধু আগুন জ্বলছে, আগুন আর আগুন, এই ইট বাটা ঐশ্বরিয়াকে আইনা, ও আপনাকে ধোকা দিচ্ছে, ওকে জ্বালানো হবে, ওকে এই ইট বাটার ভিতরে চুলার ভিতরে ওকে জ্বালানো হবে, ও একটা সিটার বাটপার যখন মেয়ে হচ্ছে, ওকে আমি এই এখানেই করব। আমি এই বলে আমি মনে করি সেই অভিনয়টা করব। তো আসলে আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি যেহেতু অভিনয় আলহামদুলিল্লাহ খুবই ভালো করতেছেন, আমার একটা দাবি থাকবে আপনি এমন একটা অভিনয় করবেন এখন বর্তমানে যুব সমাজরা মানে খুবই আউল ফাউলের দিক দিয়ে যাইতেছে, এমন একটা বিষয় করবেন যাদের যুব সমাজ যারা নতুন, ওরা যদি অভিনয় জগতে আসতে চায় কিংবা এরকম কিছুতে আসতে চায়, আপনি ওদেরকে একটু সাজেশন দিবেন আর কিভাবে কি করা যায় অবশ্যই ওদের সম্পর্কে একটু আপনি বলবেন। অবশ্যই, আমি আসলে কলেজ ভার্সিটির বিভিন্ন যে ছাত্রছাত্রী আছে বর্তমানে, আমার নতুন নতুন হ্যাঁ হ্যাঁ নাটকে ওদেরকে নিচ্ছি, এবং ওরা নতুন নতুন কিভাবে দেশের সমস্যা আছে কিভাবে সমাধান করা যায়, লোক সংখ্যা বৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন পরামর্শ দিতে চায়, মাদক দ্রব্য সংক্রান্ত বিভিন্ন সমস্যায় মানুষ ঝুঁকছে, সেটা কিভাবে দূর করা যায়, আমি তাদেরকে নিয়ে আমি নাটক বানাব, এবং এর আগেও যে একটা বানাচ্ছি। হ্যাঁ আমি আমি দেখতে পারছি আপনি যাদের সাথে অভিনয় করেন কিংবা আমি আপনার চ্যানেলে মোটামুটি অনেকটা ভিডিও দেখতে পেরেছি। তো যারা নতুন নতুন অনেক নতুন নতুন মুখ আছে যে যারা আপনার সাথে অভিনয় করে ছেলে অথবা মেয়ে, তো এই বিষয়টা আসলে নতুনদের জন্য খুবই ভালো একটা বিষয় যারা প্রথম অবস্থায় অভিনয় জগতে আসতেছে আপনার সাথে, আপনি যেহেতু সবকিছু জানেন এক্সপিরিয়েন্স ভালো আছে ওই সুলাই ওনারা একটু শিখতে পারে। তো আমি আমার একটা কোয়েশ্চেন হচ্ছে যদি এমন কেউ আছে যেমন লাইক ধরেন অভিনয় জগতে ওই আসার জন্য খুবই পাগল কিছু করতে পারতেছে না, সো অনেকে চায় কিছু করতে পারে না, সো ওদের জন্য আপনি কি সাজেশনটা দিবেন? মানে যারা অভিনয় করতে চাচ্ছে কিন্তু পারছে না নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 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 আমি আসলে ওদেরকে যারা অভিনয় করতে চাচ্ছে করতে পারছে না, আমি তাদেরকে মনে করেন যোগাযোগ করতে বলবো, যোগাযোগ করে তাদেরকে ইন্টারভিউ নিব, ইন্টারভিউ নিয়ে তাদের মনে করেন ছোটখাটো কিছু চরিত্র দেব,
ছোট ছোট ছোটখাটো কিছু চরিত্র দিলে, মনে করেন যেমন আমি কিছুদিন আগে রাগে যখন পালায় তরুণ একটা নাটক, এবং জটিল ভালোবাসা একটি হুম আমার চ্যানেলে দেখছেন, এরা বেশিরভাগই কলেজ ভার্সিটির ছেলে মেয়ে। ওই রাগে যখন পালায় তরুণী, একটা মেয়ে যখন মনে করেন ওই বাড়ি থেকে পালায় যায়, তখন গাড়িতে মনে করেন একটা ঘুমের বুড়ি খেয়ে অজ্ঞান হয়ে যায়, তখন মনে করেন গাছের নিচে পড়ে থাকে, তখন কয়েক দুই তিনটে যুবক এসে আমি যখন ফেলায় রাখি তখন আমাকে ধরে যে এই আপনি বৌমাইরা পালাচ্ছেন, কেন পালাচ্ছেন, আপনাকে ধরা হবে, পুলিশে দেওয়া হবে। ওই যুবকরা এসে বসলো, বললো কয় না, আমি বললাম যে না, মেয়েটি আসলে কি আমি পালে আমি এখানে রেখে যাচ্ছি, সে হয়তো হালকা কিছু দম আছে, এখনো জীবিত আছে, তাহলে আপনারা দেখেন, তাহলে পানি মেরে চোখে তখন দেখলাম মেয়েটি উঠলো। মেয়েটিকে বললাম যে আমি আপনাকে কে আনছি, তখন ওই ছেলেরা বললো আপনাকে কি এরা মারছে বা এরা কোনো কিছু করছে বা আপনাকে ফেলে রাখছে, তখন মেয়েটি বললো না, উনি আমাকে কোনো কিছু করে নাই, আমি আসলে অজ্ঞান হয়ে গেছি। এই যে মানে একটা চরিত্র ছেলেগুলা করলো আর সাথে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা আমি দেখছি, দেখার পরে আমার কাছে ভালোই লাগছে। তো যাই হোক, আরেকটা বিষয় হচ্ছে যে মেইন ইম্পর্টেন্ট যে বিষয়টা, সো অবশ্যই এই বিষয়টা আপনি শেয়ার করবেন। আপনার আগামীতে নতুন কি কি নাটক আসতেছে, কি কি প্ল্যান করেছেন, অবশ্য এটা সংক্ষিপ্ত আমাকে এবং আমার দর্শকদের উদ্দেশ্যে বলবেন। আর মনে করেন সামনে যে নাটকগুলো আসছে, মনে করেন এটা হচ্ছে কি একটা নাটক আসছে ওয়ান্ডার ওম্যান। ওয়ান্ডার ওম্যান মানে আমি মনে করেন একটা মেয়ে বিদেশ থেকে, মনে করেন দেশেরই মেয়েটা, মনে করেন ওই সাধারণত জাদুকরি, তার মনে করেন তখন তার মনে করেন শরীরে আকস্মিক চোখের ভিতরে একটা জাদু জ্বলে, তখন কোনো কিছু হইলে হঠাৎ করে মনে করেন সে শক্তি উৎপাদন করে। এখন সে এসে বসলো যে আমার একটা শিল্পী, বিখ্যাত শিল্পী, সুরের জাদুকর, আমি ওই ওকে খুঁজছি। তখন কিছু যুবক আছে, ওরা বলল না ওকে তো আমরা দেখি নাই, তখন তাকে মনে করেন মেয়েটিকে ই করতে যাব, উত্ত্যক্ত করতে যাবে, মেয়েটি তাদেরকে মারবে। মারার পরে তখন মনে করেন আবার যাবে, আবার জিজ্ঞাসা করবে, তখন মনে করেন বলবো যে ওই ছেলেটা অমুক জায়গায় আছে, তখন সেই জায়গায় গিয়া ছেলেটাকে সে খুঁজে বের করবে, ওই মেয়েটি অন্ডার। মেয়েটি তখন মেয়ে দেখবো যে ছেলেটারে মনে করেন বেঁধে রাখছে, মানে ওই মেয়েটিকে মেয়েটিকে পেয়ে ছেলেটার কাছে যাইতে দেবো, তখন মেয়েটি ওই ওয়ান্ডার ওম্যান গিয়া ওই ছেলে মেয়েটাকে ছেলেটাকে বা উদ্ধার করে, উদ্ধার করে এই না মনে করেন এরপরে প্রেম গঠিত হয়। এটা সংক্ষেপে বলি। হ্যাঁ, আচ্ছা, এটা আরো নতুন নতুন আকর্ষণীয় ভিডিও কিংবা আকর্ষণীয় নাটক আপনি নিয়ে আসবেন আমি আশা করি, এবং দর্শকরা দেখে যাতে আপনার প্রতি আরো মায়া তৈরি হয়। আপনার ভিডিও গুলো অবশ্যই সবাই ভালো লাগে রেখে দেখে, এবং আপনার যে বর্তমানে পরিস্থিতি ফেমাস বলেন কিংবা যে পরিস্থিতিটা হয়েছে আপনার বিদেশে এবং বিদেশে, আসলে এটা আমাদের দেশের জন্য একটা ভালো একটা বিষয়। এইভাবে আমি আমি আমার তরফ থেকে আপনার জন্য শুভেচ্ছা রইল, এবং আরো সামনের দিকে এগিয়ে যান অবশ্যই, আমার দোয়া থাকবে আপনার সাথে, এবং আমার যারা দর্শক আছে সবাই আপনার জন্য দোয়া করবে আরো যাতে উপরের দিকে যাইতে পারেন। তো আরেকটা গান আছে আমার, একটা হ্যাঁ গান আমি হ্যাঁ হ্যাঁ নিজের রচিত আমি একটা একটা বলে। হ্যাঁ হ্যাঁ আমি এই বিষয়টাই শেয়ার করব, মানে যেহেতু আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি শর্টকাট বেশি যতটুকু আপনার মানে মনে হয় শোনানো যাবে, একটা গান শোনাবেন আর একটু ফিউচার প্ল্যান বলবেন, তারপর ইনশাল্লাহ আমরা বেশি লম্বা করবো না, শেষ করে দিব। আপনি আগে আমার দর্শকদের উপর উপলক্ষে একটা গান শোনান। আচ্ছা একটু গান আমি বলছি, আমার নতুন আরো যে গান আসছে এটা হচ্ছে গিয়া, মনে করেন একটা মেয়ে, কালো মেয়ে, তার কিভাবে যে মনে করেন সমাজে অবহেলিত, এটা নিয়ে একটা মেয়ে আমি একটা গান দেখছি, সেটা হচ্ছে গিয়া কালো মেয়ে আমি না দুঃখ তাহার ফুরায় না, কত ছেলে আইলো গেল নজরে পড়লো না, কত মেয়ে বিয়ে হলো তার হলো না, কালো মেয়ে আমে না দুঃখ তাহার ফুরায় না, কত ছেলে আইলো গেল নজরে পড়লো না, কত মেয়ে বিয়ে হলো তার হলো না। এই যে একটা গান নিজের লেখা নতুন আসছে সামনে, দর্শকদের দেখার জন্য আমি তাদের অনুরোধ করছি, সামনে আমার এই গানটা আসছে, রেকর্ড করা হয়েছে। চ্যানেলের নাম কাজল জ্যাকসন, কাজল জ্যাকসন চ্যানেল আসলে ইউটিউবে দেখবে। হ্যাঁ, আরেকটা জিনিস আমার আরেকটা জিনিস আমার মনের ভিতরে একটা কোয়েশ্চেন যাচ্ছে আপনার জন্য। সো কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে,
বর্তমানে বাংলাদেশে হিরো আলম ভাইয়ের যে এত ফেমাস কেন? তো যে জিনিসটা বলার ছিল, মানে বর্তমানে হিরো আলম যে ওনার অতটা ফেমাস কেন সব জায়গায়? আচ্ছা, হিরো আলম, তাই না? হিরো আলম আসলে কি মনে করেন, হ্যাঁ সে তো মনে করেন শিক্ষাগত যোগ্যতা খুব একটা নেই, কি বলে? হুম এখন হিরো হুম আলম যেমন অনেক আগে ভাইরাল হয়েছে, সে অনেক আগে ভাইরাল হুম ভাইরাল হওয়ার মনে করেন সে পৃথিবীতে মনে করেন বেশিরভাগই মনে করেন একদিকে মনে করেন যোগ্যতা তার মনে করেন কম, যেমন একদিকে শর্ট আরেকদিকে মনে করেন লেখাপড়ার যোগ্যতা কম, কিন্তু তাকে মানুষ উপহাস করার জন্য আসলে তাকে দেখছে বেশি, এইভাবে ভাইরাল হয় বেশি বেশি। হ্যাঁ 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 বুঝতে পারছি। তো আসলে উনি, আমি আমি যতটুকু জানি, হিরো আলম বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশে খুব ভালো একটা পরিচিত লাভ করছে আর কি, যেটা ওয়ার্ল্ড এর মধ্যে বিভিন্ন কান্ট্রির মধ্যে, সেরা সেরা কান্ট্রির মধ্যে ফেমাসতা অর্জন করেছে। সো আমার আমার এই বিষয়টা, আপনারা তো বাংলাদেশে আছেন যেহেতু, আপনারা এই বিষয়টা জানেন। আমি আপনার যতটুকু পরিচিত দেখছি মালয়েশিয়ার মধ্যে, আমি যতটুকু দেখছি আসলে আপনার অভিনয়গুলো অনেকে পছন্দ করে। এই যে আশেপাশে অনেকে আপনার কথা জিজ্ঞেস করে, আজকে আমি আপনার নিয়ে লাইভে আসছি, সবাই দেখবে আমাকে, হয়তো অনেক যারা পরিচিত আছে আমাকে প্রশ্ন করবে, আপনার বিষয়ে জানতে চাবে। অবশ্যই আমি আমার থেকে পক্ষ থেকে অবশ্যই বলার চেষ্টা করব, আর যদি কেউ অভিনয় করতে চায় অবশ্যই আমি বলে দেবো আপনার সাথে যোগাযোগ করার জন্য, অবশ্যই তাদের জন্য একটা সুযোগ দিবেন, আমার জন্য শুধু। অবশ্যই, আমি যেমন আমি এখন মনে করেন ইন্ডিয়াতে যেমন ইন্ডিয়াতে অনেক ভক্ত মনে করেন আমার কিছু গান দেখছে, যেমন আপনার তুম পাসায় হিউ মুস্কুরায় এই যে একটা গান করছি হ্যাঁ হ্যাঁ মনে করেন ভালো জনপ্রিয় পেয়েছে, শূন্য গো রূপসী পূর্ণিমা, এই যে এই যে গানগুলো হ্যাঁ হ্যাঁ ব্যাপক আকার ধারণ করছে ইন্ডিয়া বাংলাদেশ দুবাই কাতার বাহরাইন মালয়েশিয়া সহ আপনি বিভিন্ন জায়গাতে দেখছেন এইসব গানগুলো ব্যাপক জন। হুম হুম আসলে মনে করেন আমার এই গানগুলো মনে করেন নিজের কণ্ঠে। আচ্ছা, আরেকটা রিকোয়েস্ট, আপনি বিরক্ত হবেন না হয়তো, আশা করি, একটা হিন্দি গান আমাদের দর্শকদের উদ্দেশ্যে শোনান, একটু শর্টকাট। হিন্দু গান যেমন না, সামনে একটা গান আমি রেকর্ড করছি, দম দম দিগা দিগা মৌসম বিগা বিগা, দম দম দিগা দিগা মৌসম বিগা বিগা, বিনতি হে মে তো গিরা মে তো গিরা মে তো গিরা হায় আল্লাহ, এই যে এইরকম গান মনে করেন এই ধরনের গান মনে করেন গাইছি। হ্যাঁ, ও না, আপনার গলার সুরটা অসাধারণ, অস্থির, এটার কোনো তুলনা হয় না, আমার কাছে ভালো লাগছে পার্সোনালি। তো আশা করি দর্শকদেরও খুবই ভালো লাগবে। তো অবশ্যই আপনি ঢাকায় কোন জায়গায় আছেন, কোন জায়গায় থাকেন, একটু মানুষদের উদ্দেশ্য বলবেন সঠিক ঠিকানাটা, আচ্ছা, আমি আসলে কিন্তু আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারে? আমি আসলে আমি ঢাকার গাবতলী টার্মিনাল সংলগ্ন, গাবতলী টার্মিনাল সংলগ্ন বলিয়ারপুর ওভারব্রিজ এই স্ট্যান্ডেই আমি সাধারণত আমার বসবাস, এখানেই গাবতলী টার্মিনাল হয়ে তার পশ্চিমে আমিন বাজারের পরে বলিয়ারপুর বাস স্ট্যান্ড, এখানেই আমার পাবে আসলে জামাতপুরের কাছে বলিয়ারপুর। সো আজকে আর বেশি লম্বা করব না, আপনার সম্পর্কে আপনি আর একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে, তারপর ইনশাল্লাহ আমরা শেষ করবো, আর বেশিক্ষণ লাইভে থাকবো না। আমাদের এই জায়গায় অবশ্য অনেক রাত হয়ে গেছে, তো আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আসলে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার সম্পর্কে, আপনার কিছু প্ল্যান সম্পর্কে শর্টকাটে একটা ইয়ে করেন। আমি আসলে মনে করেন যেমন বাংলাদেশে পৃথিবীতে মনে করেন বিভিন্ন সমস্যা রয়েছে, এই পৃথিবীর হালচাল নিয়ে আমি একটি মনে করেন শর্ট ফিল্ম নির্মাণ করব, এদিকে বাংলাদেশে মনে করেন জনসংখ্যা নিয়ে কিছু শর্ট ফিল্ম নির্মাণ করব এবং আরো কিছু গান করব যা
আমাদের সমাজে মানুষের উপকৃত হয় এবং লাভ স্টোরি গান, কিছু নাচের গান করি, এগুলো পাইবেন। আশা করি আমার যে চ্যানেলটা, মনে করেন কাজল জ্যাকসন চ্যানেল ইউটিউবে, এটি যাতে বিশ্বে মনে করেন হিরো আলম নয়, আমার চ্যানেল যাতে হিরো আলমের চেয়ে আরো বেশি জনপ্রিয় পায়, এই ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন। আমি আরো সুন্দরভাবে সহযোগিতা চাচ্ছি। তাই দ্য ওয়ার্ল্ড পিপল অ্যাওয়ার্ড, মেনি মেনি থ্যাংকস। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা সামনে কাজল জ্যাকসন চ্যানেলে যাতে আমি ভালো করে গান, নিজের কণ্ঠে নিজের রচিত গান দিতে পারি এবং ভালো ভালো নাটক, শর্ট ফিল্ম দিতে পারি এবং বিভিন্ন ভাষায়, বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু সব ভাষায় আমি নির্মাণ করবো গান নাটক। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবং আমি দোয়া করি আপনি অবশ্যই ভবিষ্যতে আরো এগিয়ে যান, আমাদের দেশের একটা নক্ষত্র ধরতে পারেন। কোন জায়গা আছে এখন? হ্যালো, স্যার শাস্ত্র সার্চ করবো স্যার। হ্যাঁ সরি, আমার একটু নেটওয়ার্কে প্রবলেম হয়েছিল, এই জন্য এই প্রবলেমটা হয়েছে আর কি। সরি সরি, একটু নেটওয়ার্কের প্রবলেম হয়েছে। তো আসলে আরেকটা প্রশ্ন আমার, যে বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো আর কি এখন। তো আপনার আসলে এই চ্যানেলটার কত বছর বয়স হয়েছে, কিংবা আরো নতুন নতুন কি কোনো চ্যানেল আছে কিনা, না এইটাই একটাই আপনার চ্যানেল? তো এটা সম্পর্কে একটু আমাকে বলবেন। আমার এই চ্যানেলটি 4 বছরের উপরে, আসলে ইউটিউবে, ইউটিউবে ও 4 বছরের উপরে, অন্য কোনো চ্যানেল নাই, এছাড়া শুধু ফেসবুক এই চ্যানেলটি। ও বুঝতে পারছি। তো আপনার আসলে এটা একটা ফানি বিষয়, ফানি কোয়েশ্চেন, আপনার কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে কিনা? বুঝি নাই। ধন্যবাদ জানায় তুমি চ্যানেলটা অন্যদের দেখার কথা দিয়ে শেষ দিয়ে দাও, কারণ মিটিং শেষ হয়ে যাবে আর 2-3 মিনিটের। ওকে ওকে। সো অবশ্য আপনার যে দর্শকদের উদ্দেশ্যে কিছু বইলে আপনার সংক্ষিপ্ত ভাবে আমাদের এই আজকের প্রোগ্রামটা, লাইভটা শেষ করে দিন, আসলে আপনি আমি কিছু বলেন। আপনারা সবাই তাহলে আমার চ্যানেলটি দেখার জন্য সকাল সকালে আমন্ত্রিত, এভরিবডি ইনভাইটেড দ্যাট সুইং কাজল জ্যাকসন ইউটিউব চ্যানেল। আসলে আমার চ্যানেলটি সবাই সুন্দরভাবে দেখবেন, যাতে আপনারা দেখে আনন্দ উপভোগ করতে পারেন। তাই সেই লক্ষ্যে জানিয়ে আজকে আমার আজকের মতো আমি শেষ সমাপ্তি ঘোষণা করছি। সো থ্যাংক ইউ সো মাচ আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আমাদের সাথে। আর যতক্ষণ দিচ্ছেন আশা করি ভালো থাকবেন, নতুন নতুন ভিডিও নিয়ে আসবেন। আর দর্শকদের উদ্দেশ্যে আমি বলি, মোহাম্মদ নাহিদুল ইসলাম নাইম, ওনার যে চ্যানেলটি আছে কাজল জ্যাকসন, সবাই প্লিজ ভিজিট করবেন, এবং দেখার পর অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করবেন। করার পর আপনারা যা সবার আগে আপনারা ওনার ভিডিওটা পেয়ে যান। আমি দর্শকদের উদ্দেশ্যে এটা আমার চাওয়া রইলো। সো ইনশাল্লাহ আশা করি সবাই ওনাকে সাপোর্ট দিবেন, ওনার পাশে থাকেন, উনি যাতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারে। এবং আমাদের এই জিনিসটা কিংবা আজকের লাইভটা এই পর্যন্ত থাকবে, আর ওনাকে আপনারা সবাই সাপোর্ট দেন। আমিও ইনশাল্লাহ ওনাকে সাপোর্ট দিতেছি, কারণ হচ্ছে কি, ওনার ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে, অবশ্যই ভিজিট করবেন, দেখবেন। সো আজকের লাইভটা এই পর্যন্ত থাকুক, আপনাকে ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ এগেইন। সো আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাংকস।
ওকে, আল্লাহ হাফেজ। বন্ধুরা, কেমন দেখলেন নতুন হিরো আলমের কে টপকে যাওয়া সেই কাজল জ্যাকসনকে? আশা করি সবাই সাক্ষাৎকারটি খুব উপভোগ করেছেন এবং সবার ভালো লেগেছে। সো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট করে এবং লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন লেগেছে। আশা করি ভালোই লেগেছে, যেহেতু আপনাদের প্রিয় মানুষ নাহিদুল ইসলাম নাহিদ ভিডিওটি করেছে সদর মালয়েশিয়া থেকে, আর কাজল জ্যাকসন হচ্ছে আমাদের বাংলাদেশে এই আমার সামনে স্টেজে যিনি সাক্ষাৎকার দিয়েছে। সো এছাড়া কাজল জ্যাকসন যদি ওনার চ্যানেলটিও ভালো লাগে তাহলে দেখে আসতে পারেন, ওনার চ্যানেলটিও দেখতে পারেন, ভালো ভালো শর্ট ফিল্ম করে এবং ভালো শুট করে। সো ধন্যবাদ সবাইকে, টি ব্লগসের সাথে থাকবেন, টি ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এবং সবাই নতুন ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ।